সবার বাসায় থাকা অত্যন্ত দরকার এবং জরুরি। তো প্রোডাক্টটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এই প্রোডাক্টটা রিভিউ দেবো। তো এখনো আমার ব্যাগটা আনপ্যাক করা নেই, আমি মাত্র জাস্ট আপনার কুরিয়ার সার্ভিসের সেটআপ থেকে খালি করে সেটা প্রোডাক্টটা নিয়ে আসলাম। তো প্রোডাক্টটা আনপ্যাক করার আগে আমি আবার সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা এই জায়গায় যে সাবস্ক্রাইব বাটনের অপশনটা আছে এটা প্রেস করে বেল আইকনে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নেক্সট কোনো ব্লগ ছাড়ার সাথে সাথে আপনারা আমার চ্যানেলের ব্লগের ভিডিওটা সবার আগে দেখতে পারেন। তো আর কিছু না বলে স্টার্ট করি আনপ্যাকিংটা। এখানে আমার ট্যাব আছে দেখতে পাচ্ছেন আপনি তো ট্যাবটা হচ্ছে কি ক্যামেরা যে অ্যাপ অপারেটিং এই ক্যামেরার যে অ্যাপ অপারেটিং করার জন্য আমার ট্যাবটা দরকার হবে তো সেটা করে খুলি প্যাকেটটা এখনো আনপ্যাকিং করা হয়নি। তো আমার প্রোডাক্টটা হচ্ছে আইএমইউ রেঞ্জার 2 আইএমওইউ, হ্যাঁ আইএমওইউ মেবি নাম সামথিং এরকমই, তো একটা অড একটু নাম আইএমওইউ রেঞ্জার 2 দেখতে পাচ্ছেন। তো এই প্যাকেটটা ফুললি সিলড, একদম ইন্টেক প্রোডাক্ট দিছে, যেরকম চাইছিলাম ওরকম দিছে, বাট প্যাকেটটা আসলে বসকে গেছে এদিকে। প্যাকেটটা খুলতে গেলে তো ক্যামেরাতে আপনি অনেক ফিচার্স আছে, অনেক ফিচার্স আছে, ফিচার্স নাই। আপনার 180p ফুল এইচডিতে ভিডিও হবে, তারপর 2x মাইক্রোফোন আছে, যার মতো আপনি মোবাইলের মাধ্যমে আপনার ক্যামেরাতে ভয়েস শুনতে পাবেন এবং ভয়েসটা আউটপুট ইনপুট দুইটাই দিতে পারবেন। তারপর সাউন্ড ডেডিকেশন আছে, মনে করেন আপনার রুমে বাচ্চা আছে, বাচ্চা কান্না করতেছে, সেক্ষেত্রে মাইকটা যদি বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পায় সেক্ষেত্রে আপনার ট্যাবে বা মোবাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে যে এখানে একটা সমস্যা হয়েছে। তারপর 360° আপনার রোটেট করবে, জিনিসটা 360° ওই রোটেট করবে, মানে আপনার এক ক্যামেরা দিয়ে আপনি জাস্ট খালি এক পাশে ধরলে হবে না, এক পাশ থেকে এভাবে জিনিসটা ঘুরবে। তো এই ফিচার্স আমরা দেখাবো আনপ্যাক করার পর। ওয়াইফাই কানেকশন থাকতে হবে, ক্যামেরাটা যদি চালাতে চান ওয়াইফাই কানেকশন থাকতে হবে। এই জায়গায় অনেকগুলো ফিচার্স আছে, এই জায়গায় অনেকগুলো ফিচার্স আছে, একটু জুম করো এই জায়গায় দেখাও, হ্যাঁ এই জায়গায় অনেকগুলো ফিচার্স আছে। তো সবগুলো নাইট ভিশন আছে, প্রাইভেসি মোড আছে, স্মার্ট ট্র্যাকিং আছে। ধরেন আপনি ক্যামেরার সামনে চলে গেলেন, তো একজন মানুষ যদি থাকে বা দুজন মানুষ থাকে সেক্ষেত্রে আপনার ওই ক্যামেরাটা বুঝতে পারবে যে আপনি ওই জায়গা থেকে যাতায়াত করতেছেন বা চলাচল করতেছেন, সেক্ষেত্রে ক্যামেরাটা আপনার দিকে, আপনি যে দিকে যাবেন ক্যামেরাটা ওই দিকে মুভমেন্ট করবে। তো এটা হচ্ছে স্মার্ট ট্র্যাকিং। তারপর আপনি মেবি 30 ডেজের মতো অ্যামাজনে ক্লাউড সার্ভিস পাবেন, মানে আপনি অনলাইনে ভিডিও স্টোরেজ করতে পারবেন। আর আর কি আরও অনেক কিছু আছে আসলে, তো দেরি না করে বিসমিল্লাহ বলে আর কি জিনিসটা আনপ্যাক করতেছি। বিসমিল্লাহ তখনও বলছি, এখন আবার বলতেছি বিসমিল্লাহ। ও বাই দ্য ওয়ে, এই জায়গায় আপনি অ্যালেক্সা গুগল হোম এর সাপোর্ট পাবেন, গুগল অ্যাসিস্ট্যান্ট আর কি যেটাকে বলে। ওই স্টার্ট মেনু আপনার গাইড আর কি,
এগুলো আসলে শুধু শুধু দিয়ে রাখছি, এগুলো কেউ পরে আমার, আমিও করি না। যাই হোক, খুললে না কেন এটা? ও প্যাকেটটা তো দারুণ করছে, আবার আরেকটা ভিতরে এসে পাইলাম, কেন গাইড পাইলাম। আমরা জিনিসটা বের করি। আর এই হচ্ছে ক্যামেরা, লিটল ওয়ান। এটা আমাদের পাশে যে চিকু আছে না, বিড়াল চিকুর মতন, তাই না? আচ্ছা, এটা একটু সাইডে রাখি, একটু সাইডে রাখি জিনিসটা। এটা কিন্তু আরেকটু আছে, হ্যাঁ আরো কিছু আছে। এটার ভিতরে চার্জার আছে, এটা আসলে কানেকশন দেওয়ার জন্য অ্যাডাপ্টার দেওয়া আর কি, অ্যাডাপ্টার আছে। আও অ্যাডাপ্টার আছে, আপনি দেওয়ালে মাউন্ট করার জন্য স্ক্রু ড্রাইভার আছে, দেওয়ালে যদি আপনি মাউন্ট করতে চান সেক্ষেত্রে এটা স্টিকার লাগাবেন, তারপর এই জায়গায় ড্রিল করবেন। আমি এটা যে জায়গায় লাগাবো এটার ইনস্টলেশনের ভিডিওটাও দেবো আপনাদের, তো এটার জন্য সবাই সাথে দেখেন। এটা কিছু স্ক্রু দিয়ে রাখছে এই যে মাউন্ট করার জন্য, বাট মাউন্ট করার জন্য যেটা দিচ্ছে এটা আসলে খুবই চিপ প্লাস্টিক মেটেরিয়াল আর কি। আমি ভাবছিলাম মেটাল হবে, এটা কিন্তু প্লাস্টিক স্ক্রু দিয়ে রাখছে দিতে জন্য। দ্যাটস ইট। আর এই জায়গায় আপনার এইটা পাওয়ার দেওয়ার জন্য আপনার ইউসবি টাইপ পোর্ট দেওয়া আছে, তো থাক এটা যেভাবে আছে সেভাবে থাক, তারপরে যখন লাগাবো সে তাদের লাগবে আর কি। আচ্ছা, এগুলা বাদ দিই, আলগা পেছান যেভাবে আছে। এই তো আমরা এখন ক্যামেরাটা বের করতেছি, এই যে ক্যামেরা, এটা এখনই ঘুরতেছে হালকা হালকা, ঠিক আছে। ও এই জায়গায় ল্যান্ড পোর্টের সুবিধা আছে, ওয়াইফাইও চলবে, আপনি ল্যান্ড পোর্টের মাধ্যমে চালাতে পারবেন, ওয়াইফাইয়ের মাধ্যমে চালাতে পারবেন, ল্যান্ড পোর্টের মাধ্যমে চালাতে পারবেন। তো এটা কানেকশন আপনার পাওয়ার অফ করতে হবে জিনিসটা। তো তো ভিউয়ার্স, আমরা তখন একটু একটা কনফিউশনে ছিলাম, এটা ব্যাটারিতে চলবে মনে হয়, তা আসলে দেখি ব্যাটারিতে চলবে না, এটার জন্য পাওয়ার প্রয়োজন আছে। তো এটা আমার আবারও বের করতে হইতেছে, ব্যাটারি ওয়াট কত, যাই হোক। তারটা আসলে ভালোই লম্বা, তার অনেক লম্বা আছে, ওরে বাপ রে সাইজ কত বড় তার, আরো ঢিলা হয়ে গেছে। আচ্ছা তাই যাই হোক, তো আমরা কানেকশন দিই। এদিকে ক্লিয়ার দেখা যায় তো? রেড লাইট জ্বলছে, জিনিসটা জুম করে দেখাও, রেড লাইট জ্বলছে। আর ভিউয়ার্স, আপনারা যারা আছেন, তো এই অ্যাপটা এইটা আপনার চালানোর জন্য আর কি আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হয়। আপনার এই জায়গায় আপনার কিউআর কোড স্ক্যানার একটা অপশন আছে। ও এইদিকে দেখো, রোটেট করতেছে জিনিসটা, জিনিসটা কিন্তু অটোমেটিকলি রোটেট করলো। থামো থামো, এটা খেয়ালই করি নাই, এটা যে ঘুরছে আমি দেখছো, খেয়াল করছো? না, এটা কিন্তু এইদিকে ঘোরানো ছিল, এটা কিন্তু পরে অটোমেটিকলি এইদিকে চলে গেছে।
এদিকে কিন্তু রেড থেকে গ্রিন লাইট জ্বলছে। হ্যাঁ না, আচ্ছা যাই হোক, তো আমরা এই অ্যাপটা নামাই তুলব। এটা পাসওয়ার্ড কি? 54387। আচ্ছা পাসওয়ার্ড দিলে এখানে, তো এই জায়গায় আমরা এখন প্লে স্টোরে ঢুকতেছি। প্লে স্টোরে আপনার ইচ্ছা করলে কিউআর কোড স্ক্যান করে সার্চ দিতে পারেন। আমি একদম ডাইরেক্টলি এই জায়গায় প্লে স্টোরে ঢুকার পর আসলে ক্যামেরা অবস্থা খুবই খারাপ, এই ট্যাবের অবস্থা। এম লিখতে ভুলে গেছি, IMOU সার্চ দাম। তো এই অ্যাপটা দেখতেছেন আই এম লাইফ, মেবি এইটাই ডাউনলোড করে দেখি কি অবস্থা। তার ট্যাবে স্টোরেজ নাই। আচ্ছা আমি ইস্তাম্বুল গাছটা ক্লিক করে দিলাম। আচ্ছা এই ব্লগের মাঝখানে তোর ট্যাবে স্টোরেজ থাকে না। দেখতে পাচ্ছেন আপনি 85 MB মতন ফাইল আপনার অ্যাপ সাইজ হচ্ছে 85 MB মতন, ঠিক আছে। তো যাক আনতেছে, যেহেতু ক্যামেরাটা কিরকম লাগতেছে তো সুন্দর, ক্যামেরা কিন্তু ওয়েট আছে, আসলে কিন্তু ওয়েট আছে, ভার আছে, অনেক হ্যাভি, ভালো হয়েছে, একটু প্রিমিয়াম, আসলে অনেকটা প্রিমিয়াম। এই জায়গায় আপনার আপনার ট্যাগ শো করছে যে নাইট ভিশন আছে, স্মার্ট ট্র্যাকিং সিস্টেম আছে, তারপর কি 1080p ফুল এইচডি ভিডিও আছে, তারপর 360 আর 90 ডিগ্রি টিল, মানে উপরে এই জিনিসটা ক্যামেরাটা উপরে হবে আবার নিচে যাবে। যাই হোক আমরা তাহলে এখন আছে অপেক্ষা দেখি। তো ভিউয়ার্স আমাদের অ্যাকাউন্ট খোলা এই জায়গায় শেষ কমপ্লিট হয়েছে। তো এআই অ্যাক্টিভেশন, আসলে আমি এই জায়গায় কানেক্ট করবো কি আমি সেটাই খুঁজে পাচ্ছি না, কি স্ক্যান কিউআর কোড, ও স্টার্ট কিউআর কোড আছে জায়গায় অ্যালো দিলাম। তো আমার ডিভাইসের কিউআর কোড কি, ও আচ্ছা 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 পাইছি এখন। তো এই যে কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা আমাকে এই যে এই জায়গায় স্ক্যান করতে হবে। তো আমি জিনিসটা স্ক্যান করে দেখাই জিনিসটাকে, মেবি স্ক্যান করছে। তো বিয়ার্স এই জায়গায় আসলে আপনাকে একটা অপশন দেয়, সেটা হচ্ছে আপনার যে ওয়াইফাই, এটা কিন্তু আপনার ক্যামেরাটা ওয়াইফাই এর মাধ্যমে চলে। তো ওয়াইফাই আপনার যে জায়গায় ইউজ করবেন সে জায়গায় আপনার মাস্ট বি ওয়াইফাই থাকতে হবে, তাহলে তাছাড়া আপনি এইটা ক্যামেরাটা ইউজ করতে পারবেন না। ইউজ করতে পারবেন, স্টোরেজ হিসাবে করতে পারবেন, কিন্তু এটা মূলত হচ্ছে আইপি ক্যামেরা, এগুলা এগুলা মূলত আপনার ইন্টারনেটের মাধ্যমে চলে। তো এই জায়গায় আমার ওয়াইফাই এর জন্য, এটা কানেক্ট হওয়ার জন্য আমার ওয়াইফাই পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এই জায়গায় আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ডিভাইসটা আসলে কানেক্ট হচ্ছে, ডিভাইস ইজ কানেক্টিং টু দ্য ক্লাউড, ক্লাউডের জন্য কানেক্ট, ক্লাউডের সাথে মানে কানেক্ট হচ্ছে জিনিসটা। তো এই জায়গায় আপনার বসে ডিভাইস অ্যাডেড সাকসেসফুলি। তো এই জায়গায় আমি কিসে হিসেবে এটা ইউজ করবো, মোর সেটিংস না বেসমেন্ট, বেসমেন্ট দিয়ে দিই, কারণ এটা আমি বাসার নিচে গোডাউনের জন্য হয়েছে। বেসমেন্ট সিলেক্ট না, তো এই জায়গায় দেখছেন আপনি এই জায়গায় যে আপনার 7 দিনের জন্য ক্লাউড সার্ভিস ফ্রি, টোটালি ফ্রি। তো
এখন আমি চাই না যে আমার ক্লাউড সার্ভিসের দরকার নাই, তার আমি কয়েকদিন পর ইউজ করবো। তো এই যে এখন আমার এই জায়গায় শো করতেছে প্লেসমেন্ট, তো আমি ক্যামেরাটা অন করে দেখি যে আই এ চালু হয়ে গেছে জিনিসটা, দেখছিস ঘোরায় দেখি। দারুন দারুন জিনিস, তো আমার খুব ভালো লাগছে জিনিসটা। এটা এই জায়গায় কি কি অপশন আছে, স্পিক অপশন আছে, আমি কথা বলে দেখি তো। হ্যালো হ্যালো, ভয়েস শোনা যায়? হ্যাঁ। তুমি ক্যামেরাটা এই জায়গায় ধরো, এই স্পিকার আছে, স্পিকার আছে, একটু তুমি কথা বলো, কথা বলো। হ্যালো, দারুন দারুন। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আসো এখন। তো এই জায়গায় আমরা এখন আপনার এই সাউন্ড শুনলাম, স্ন্যাপশটের অপশন আছে দেখি, আমরা এই দিকে ঘুরাই। এই জুমিং অপশন থাকলে একটু ভালো হতো না জিনিসটা? ও ও জুম আছে ধরো তো, এটা স্ক্রিনশট নেই জিনিসটা, স্ক্রিনশট নিলাম, দারুন। আর কি রেকর্ডিং স্টার্ট, রেকর্ডিং রেকর্ড হয়েছে, তারপর আর কি অপশন আছে আমাদের? তো আর কি লাগে, আর কি লাগে আমাদের সেটা বলো, আর কি লাগে? আসলে আমার দারুন লাগছে জিনিসটা, দারুন। এরকম এটা খুবই স্মুথ, খুবই স্মুথ। এই জায়গায় দেখো তুমি, এই জায়গায় ঘুরতেছে ক্যামেরাটা, খুবই স্মুথলি ঘুরতেছে। এই জায়গায় আমার নেটের স্পিডটা শো করতেছে, নেটের স্পিড শো করতেছে। দারুন। আর এটা কি? ও, এই জায়গায় আমি ইচ্ছা করলে আরও কয়েকটা ক্যামেরা একসাথে অ্যাড করতে পারবো, যদি আমার আরও কিছু দরকার পড়ে সেক্ষেত্রে আমি ক্যামেরা অ্যাড করতে পারবো। আর কি ফিচার আছে? এই জায়গায় আমি পজ করে দিলাম, এইটা পজ হয়ে থাকবে। তারপর আপনার এইটা কি অপশন, এটা আসলে ফুল স্ক্রিন বড় করে দেখার জন্য আর কি, ডাবল ট্যাপ করলাম। ও আচ্ছা, এইটা আমি, ও এটার মাধ্যমে আমি এই জায়গায় ফুল স্ক্রিন হিসাবে দেখতে পারবো। আমার তো দারুণ লাগতেছে, দারুণ লাগতেছে। ও, এই ফ্যান পর্যন্ত দেখা যাইতেছে, কতটুকু চাই উঠছে। তুমি এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় ধরো ক্যামেরাটা, দেখো আমি এটা নিচে নামাই, জিনিসটা আমি নিচে নামাবো, ঘোরাও জিনিসটা, এইভাবে ঘোরাইতেছে, নিচে নামতেছে না জিনিসটা, আগুন উঁচাই উঠে দিয়েছে, দেখছ? এখন এইভাবে নিচে নামায়, এই যে ঘোরাইতেছে। আমার এইটা করতে ভালো লাগতেছে, আমার মনে হয় যে এইভাবে দারুণ লাগছে। আচ্ছা, এদিকে আসো। আর অ্যাপের আসলে অনেক কিছু আছে অ্যাপটাতে। এসডি, এসডি মানে কি জিনিসটা? এসডি মনে হয় একটু ভালো কোয়ালিটি, আর একটু লো কোয়ালিটি মেবি এসডি, এটা হাই কোয়ালিটি মনে হইতেছে না? এসডি তো মনে হয় হাই কোয়ালিটি মনে হইতেছে, এইচডি তো হাই কোয়ালিটি, হ্যাঁ হাই ডেফিনেশন। তারপর আর কি, এইচডি তো ঘোলা আর হাই ডেফিনেশনে ক্লিয়ার আসতেছে জিনিসটা, দেখতেছ? হ্যাঁ। তো আর কি, আজকে ব্লগটা আমার জানানো লাগলো আসলে, সেই সুন্দর পার্সোনাল পোস্ট অপশন নাই, হয়তো বা কেউ আসতে এই জায়গায় শব্দ করবে, সিস্টেম ইনফরমেশন থাক, সেটিংস আর কি কি অপশন আছে। ও, ওই যে আমার প্ল্যান নিতে বলতেছে, লার্জ ভিউ রিসেট ডিভাইস,
নোটিফিকেশন হ্যাঁ ঠিক আছে আর কি লাগে বলো আর কিছু লাগে না অ্যাড অ্যাড অফ করে দিই অ্যাড এর দরকার নেই মাই অর্ডার এই যে কি কি অর্ডার আছে আচ্ছা এটা ওদের ওয়েবসাইটে অর্ডার নাকি ডিভাইস সেন্টার বেসমেন্ট ঠিক আছে মনে হয় আমার আইটি ক্যামেরা কিনতে হবে টুল আছে ডিভাইস লক ল্যান লাইভ মানে ওয়াইফাই এর মাধ্যমে ল্যান নাকি সেটাই ডিভাইস কানেক্ট জি ফোর্সিং গট ইট দেখি ওরে বাপরে বাপ আমার তো একদম কোন জায়গায় আছে আমি সেটাও দেখাই দিতেছে সেটাও দেখাই দিতেছে কালেপুর রোড কালেপুর বেসমেন্ট সিলেক্টেড তো ভিউয়ার্স আপনারা আমার আজকের এই আইপি ক্যামেরা যেটা আইএমইউ রেঞ্জার 2 আইপিসিসি ক্যামেরা যেটা তো এটা ভিডিওটা দেখলেন আশা করি সবার ভালো লাগছে এরকম যদি আরো কিছু ভিডিও দেখতে চান এরকম টেক রিলেটেড তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা কথা না বললে নাই যে এটা আসলে ক্যামেরাটা ইউজ করে খুবই মজা পাইছি আমি এই যতক্ষণ ইউজ করছি আরো তো কিছুদিন আছে ইউজ করবো আরো যতদিন দেখি কতদিন যাই তো ক্যামেরাটা আসলে অল্প টাকার মধ্যে ক্যামেরাটা কিনলে আসলে আমি মনে করুন আপনাদের লস হবে আপনাদের জন্য ভালো হবে রেকমেন্ডেড সবার জন্যই যদি কেউ নিতে চান বেসমেন্ট বলেন বাসায় বলেন রুমে বলেন আপনার গ্যারেজ বলেন যে কোনো জায়গায় এটা লাগাইতে পারবেন আর ওয়াইফাই কানেকশনটা মাস্ট বি থাকতে হবে আর এই জায়গায় আপনি ইচ্ছা করলে দাঁড়াও আমি একটা জিনিস দেখাইতে ভুলেই গেছি ওদের পাসওয়ার্ড কি 54387 তো এই যে এই জায়গায় আপনি একটু খেয়াল করেন এই যে আমি ভিডিও করতে করতে এই জায়গায় হিউম্যান ডিটেক্টেড মানে তিন চারবার হিউম্যান কখন ডিটেক্ট হয়েছে তো সেটা আমাকে এই জায়গায় শো অফ করতেছে কয়টার দিকে কখন এই যে ও ছিল এই জায়গায় এটা আসলে আপনাকে তখনই নোটিফিকেশন চলে যাবে আপনার মেইলে বা মোবাইলে যে জায়গায় থাক এটা ডিটেক্ট চলে যাবে আচ্ছা আমার একদিন দেখায় এই জায়গায় আমি জিনিসটা কি এই যে এই জিনিসটা আছে না উপরে নিচে হ্যাঁ এই যে এই জায়গায় ভিডিওটা দেখো এই জায়গায় কিন্তু মেমোরি কার্ড ইনসার্ট করার একটা অপশন আছে আপনি 256 GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর এই জায়গায় হচ্ছে আপনার একটা রিসেট বাটন তো আপনার যদি ক্যামেরাতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যে রিসেট বাটন ইউজ করতে পারবেন আর আপনি যদি এক্সট্রা স্টোরেজের জন্য ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ধরেন আপনার কাছে ওয়াইফাই নাই সেক্ষেত্রে আপনি একটা স্টোরেজ হিসেবে ইউজ করবেন তো এই জায়গায় আপনি 256 GB পর্যন্ত এসএসডি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তো ভালো মানে একটা মেমোরি কার্ড কিনে নিলে আপনি এটা স্টোরেজ হিসেবে ইউজ করে নিতে পারবেন তো এটাই ছিল আজকে এই পর্যন্তই ভিউয়ার্স আর চ্যানেলটা আমার অনেকদিন পর পর ব্লগ দেওয়া হয় সব তার জন্য আমি অনেক সরি দুঃখিত কারণ রোজার মধ্যে ওরকম ব্লগ করার এনার্জি থাকে না তো আজকে এক্সাইটেডের জন্য অনেক খুবই এক্সাইটেড ছিলাম এই ডিভাইসটার জন্য তো যার কারণে ব্লগটা ছাড়লাম আজকে তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম